দেখতে পাচ্ছেন আমরা এখন মোটরভ্যানে আছি, সবাই মিলে, এই যে সবাই মিলে আছি, বাবা পুরো চাপা চাপি করে বসে আছি, খুব আনন্দ করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত লোকজন, এরকম ভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মালঞ্চ বাজার, এবারে আমরা এসে গেলাম সেই মালঞ্চ ব্রিজ, অনেক বড় ব্রিজ, নদী ব্রিজ, সেটা দেখার জন্য। এটা দেখতে পাচ্ছেন এই আমাদের ফুল টিম, যারা আমরা ব্রিজ দেখতে এসেছি, নদীর নদীর ব্রিজ দেখতে এসেছি আমরা, এই এনে করে আমরা ঘুরছি। তো আমরা যাচ্ছি এই মালঞ্চ ব্রিজে দিকে, বিশাল বড় ব্রিজ, এই তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদী দেখাবো, নদী অনেকটা দূরে, এটা এমনি খাল বিল আছে, মানে এটা শুরু, আর অনেক বড় নদী আছে ওপারটায়, চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন নদী, মালঞ্চ নদী, বিশাল বড় নদী, সেই নদীর এই ব্রিজ। তো তোমাদের এই ব্রিজের উপর দাঁড়িয়ে কেমন লাগছে, নদী দেখছো কিরাম হাওয়া দিচ্ছে আর ব্রিজটা হালকা করে কাঁপছে। দেখতে পাচ্ছেন আমরা ব্রিজের উপর রয়েছি, বঙ্গু হাই করছে, আর এইখানে বিশাল বড় নদী, বিশাল বড়। আমাদের মালঞ্চ ব্রিজ ঘোরা কমপ্লিট হয়ে গেল, এটা ছিল বিদ্যাধরী নদী। এবার আমরা যাব বাজারে, যাবে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ফুচকা টুচকা, দেখা যাক কটাকে কটা কি খায় আমার শালি, আজকে ফুচকা খাওয়াবো সবাইকে, কে কটা পারে খেতে পারে দেখা যাক। তো আমরা এই মালঞ্চ বাজারে ঘুরছি, এখানে সবজি সব জিনিসের দাম খুবই কম, পটল বলে 15 টাকা, খুব কম দাম এখানে সব কিছু। তো কালকের আমাদের পটল চিংড়ি আইটেম হবে, সেই জন্য এখান থেকে পটল নেওয়া হচ্ছে, 15 টাকা কিলো। দেখতে পাচ্ছেন ঝিঙে একদম হেভি, ফ্রেশ ফ্রেশ ঝিঙে, আর 1.5 কিলো 20 টাকা, আর এখানে আছে বটবটি 20 টাকা কিলো বটবটি। এবারে আমাদের এই ফুচকা খাওয়া হবে 8টা 10 টাকা, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, সবাইকে ফুচকা খাওয়ানো হবে। দেখতে পাচ্ছেন ফুচকা খাওয়া হবে 8টা 10 টাকা। সবাই নাও, মাথা নাও, বঙ্গু ঝাল খাচ্ছ তো? সব ঝাল খেয়ে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা ভ্যানে করে ঘুরে চলে এলাম, তো কেমন লাগলো? হরিণট হচ্ছে, হরিণট, এবারে চপ মুড়ি খাওয়া হবে সবাই মিলে, দেখা যাক। দ্বিতীয় দিন সকালবেলা টিফিনে রান্নাবান্না তোড়জোড় চালু হয়ে গেছে, এখানে রান্নাবান্না হচ্ছে, আজকের হবে কাবলি ছোলা আর লুচি। দেখতে পাচ্ছেন রান্নার তোড়জোড় চলছে, সবাই কত পরিমাণে খাটছে, আর এদিকে লুচি হচ্ছে, লুচির জন্য লুচি ভাজছে দীপু কাকা, লুচি বেলছে আমাদের সোনিয়া ম্যাডাম, দেখতে পাচ্ছেন লুচি বেলছে, হচ্ছে লুচি আর কাবলি চানা, কাবলি ছড়ি। টাকা গোটা মুরগি বলছে, দেখতে পাচ্ছেন মুরগির মার্কেট হচ্ছে।
আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, আর এদিকে সবাই আছে। এবারে হচ্ছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি, দাও না। এবারে হচ্ছে সেই দেশি মুরগি কষা, আর এখানে চাটনি হচ্ছে, এখানে আছে মাংস। এবারে সোনা আর আমি সাইকেলে করে একটু ঘেরির দিকে ঘুরতে যাব, চলুন দেখতে থাকুন। তো আমি আমি টার্গেটে আছি, একটুখানি নামবো জলে, দেখা যাক জলে নামতে পারি কি। তো এবারে আমরা আমি ঘেরিতে নামবো, দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব এনজয় করছে, বাচ্চারা খুব এনজয় করছে। আমি নামবো, সেটা সোনিয়া ভিডিও দেখাবে, দেখতে থাক। ওরা পাকের মধ্যে চান করছে কি করে তা ভগবান জানে। ওর জামাটা খুলে দিয়েছে, তো জামাটা খুলে আমাকে দিতে গিয়ে ইস হাতে পাক ভর্তি জামাটা খুলে দিতে গিয়ে এই জলেতে ফেলে দিয়েছে, এই কাঁটা ভর্তি জলেতে। আবার গিয়ে আনলো, এনে রাখলো, ওকে হারিয়ে চান করছে। কি অবস্থা এই কাঠপাড়া রোদ, মাথা টিন 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 করছে এই রোদের মধ্যে বসে আছি আমি। এবারে মাংস রান্না প্রায় হয়ে এসছে, রান্না হয়ে এসছে মানে। তো আমি খেতে বসে গেছি, দেখতে পাচ্ছেন সব খাবার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, পিসি দিয়েছে। এখানে হচ্ছে পটল আলু চিংড়ির তরকারি, এটা হচ্ছে তেলাপিয়া মাছের কালিয়া, এটা হচ্ছে চিকেন কষা দিশি মুরগি, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো আমরা এগুলো খাবো, সোনিয়াদের রয়েছে আমার সঙ্গে। আমার খাবার চলে এসেছে, আমি খেয়ে নিচ্ছি, টাটা। একটু বোনটাকে একটু আদর ফাদর চুমু টুমু খেয়ে না, কদিন বাদে বোনের সঙ্গে দেখা হয়েছে, এক বছর প্রায় দেড় বছর বাদে পিসির বাড়ি এসছে সোনিয়া, তারা কেঁদে ফেলেছে, দেখতে পাচ্ছেন জুম করে করে দেখাই, চোখে প্রচুর জল দেখা যাচ্ছে। তো পিসাকে পিসিকে সবাইকে বলে, তো আমরা আসছি পিসা মশাই, টাটা। ও পিসি বঙ্কু টাটা, এই সবাই এখানে আছে বসে, সবাই এখানে টাটা দিচ্ছে, এখানে নিচে সব বসে, সবাইকে বিদায় দিয়ে আমরা চলে গেলাম, টাটা টাটা, আসলাম টাটা। ও পিসা এই যে টিকি বাপরে পিসা আসছি, হ্যাঁ টাটা নিয়েছি।